গুরু শিষ্যর সম্পর্ক কালিমা ছাত্রীক অশালীন প্রস্তাব শিক্ষকর পুনের গুরু শিষ্যর পবিত্র সম্পর্ক কালিমা খানিলে এগারী প্রবক্তায় কোকরাঝার জেলার গোসাইগাঁও স্থিত গোসাইগাঁও কলেজের ইংরাজী বিভাগের প্রবক্তা জয়নাল আবেদিন এগারী ছাত্রীক ফোনযোগে অশালীন প্রস্তাব দিয়া ঘটনাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গোসাইগাঁও কলেজের স্নাতক প্রথম বর্ষর এগারী ছাত্রীক লম্পট প্রবক্তায় শনিবার নিশা ফোনযোগে নানান ধরনের অশ্লীল প্রস্তাব দিয়ে শিক্ষাগুরুরপা অশালীন প্রস্তাব লাভ করে হতভম্ব হওয়া ছাত্রীগিয়ে ঘটনা সন্দর্ভত সহপাঠীক অবগত করায়। তারপাশতেই ভাইরেল হয়ে পড়ে সেই অডিওটি। অডিও ভাইরেল হওয়ার লগে লগে গোসাইগাঁও শহর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেবাটাও ছাত্র সংগঠনে গোসাইগাঁও কলেজের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদকারী অভিযুক্ত প্রবক্তাগুলিক চাকরির বরখাস্ত করার লগতে গ্রেপ্তার করবলেও দাবি উত্থাপন করে। যাকালি যুক্ত গোসাইগাঁও কলেজের ইংরাজি বিভাগের অধ্যাপক জয়নাল আবেদিন তেখেতর যুক্ত এটা অডিও পোস্ট ওলাইছে, এই অডিও পোস্টর কারণে সদৌ বিটিআর বাঙালি যুব ছাত্র ফেডারেশনে ধিক্কার জানাইছে আর লগতে তাক উপযুক্ত শাস্তি দিব লাগে। লগতে তেও খালি এইটাই ঘটনা নহয়, বিভিন্ন ছাত্রীসকলক অশ্লীষ্য মন্তব্য করে থাকে আর সদায় অশ্লীষ্য ইঙ্গিত দি থাকে। তেখেতর লগত যদি পিকনিকত যাব নোৱাৰে কোনো ছাত্রীয়ে তেখেতর বলে যেটো মার্ক সেই মার্কটো বলে হি কর্তন করে। প্রতিবাদকারী সমদলটোৱে গোসাইগাঁও চক্র বিষয়ার জড়িয়ে সরকারলৈ এখন স্মারকপত্র প্রেরণ করে। ইতিমধ্যে ঘটনা সংক্রান্ত গোসাইগাঁও থানাত দাখিল করা হয়েছে এজাহার। ব্যুরো রিপোর্ট, ঈশান নিউজ।